সবাইকে অনেক ভালোবাসা। আর আমি ব্লগটা স্টার্ট করছি, এখন সময় 4টে বাজে, আমি 4টে থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে তোমাদের ব্লগে দেখাবো হচ্ছে মামামের পুজোর সব শপিং, মানে যা যা এতদিনে শপিং করেছি সব তোমাদেরকে আজকে দেখাবো। মোটামুটি আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে মামামের পুজোর ড্রেসগুলো তোমাকে দেখিয়ে দিই, কিন্তু এ দিচ্ছিল ও দিচ্ছিল, এই জন্য ভাবলাম সবাই একসাথে কমপ্লিট হোক, তারপরে তোমাদেরকে সব ড্রেসগুলো একসাথে দেখিয়ে দেবো। এই জন্য ভাবলাম এখন করে ফেলি ব্লগটা। মাম্মা মোর বাবার কাছে রয়েছে, নাহলে অন্য সময় মাম্মা মামার কাছে থাকলে পরে ব্লগ করতে দেয় না, আমি ভিডিও করতে পারি না। এর জন্য আমি ভাবলাম তাহলে এখনই আমি ভিডিওটা স্টার্ট করে ফেলি। মাম্মামের বাবা রয়েছে মাম্মামকে সামলানোর জন্য, এর জন্য আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তাহলে দেখো মাম্মাম পূজায় কটা ড্রেস হলো। ফার্স্টে এই ড্রেসটা দেখাচ্ছি, এই দেখো, এটা একটা টপ, এর সাথে একটা প্যান্ট দিচ্ছো, আর এর সাথে একটা জ্যাকেট আছে। খুব সুন্দর ড্রেসটা, মানে ব্লু কালার আর হোয়াইট কালারের কম্বিনেশনটা খুব ভালো লাগে, এই জন্য এই ড্রেসটা খুব ভালো লাগছে। এই দেখো তোমাদের আরেকটা ড্রেস দেখাই, এই ড্রেসটা তো দেখেছিলে মাম্মা বার্থডেতে পরেছিল, ওর পিসিমণি দিয়েছে এই ড্রেসটা। এই যে টপ, এই ড্রেসটাও খুব সুন্দর। আর এই ড্রেসটাও দেখেছো মাম্মা বার্থডেতে পরেছিল বিকেল বেলায়। এই ড্রেসটা দেখো, পিছনটায় পুরো ফিটিংস হয়নি, কারণ পুরো ফিটিংস করিনি, ভাবলাম বাচ্চা মানুষ যদি কমফোর্টেবল না লাগে এই জন্য একটু একটু মানে লুজই রয়েছে পিছনটা। আর দড়িটা এরকম ভালো, আর এর সাথে এই স্কার্ট, এবার একটা ড্রেস দেখাই, এই দেখো পিঙ্ক কালারের এই ড্রেসটা, আমি আর আমার হাজবেন্ড দুজনেই চুজ করেছি, দুজনেরই এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে মামামের জন্য, এই জন্য এই ড্রেসটা আমরা দুজনে মিলে চুজ করে নিয়েছি। আর একটা ড্রেস দেখাচ্ছি তোমাদের, এই দেখো এইটা হচ্ছে যে এরকম এই দড়িটা সামনে যাবে, এই দড়িটা এইভাবে সামনে আসবে, স্কার্ট আর এর সাথে ব্ল্যাক কালারের টপ। এই হয়ে গেল মামামের ড্রেস, আর মামামের কয়েকটা হেয়ার ব্যান্ড, এই একটা হেয়ার ব্যান্ড কিনেছি, এ দেখো রেড কালার আর পিঙ্ক কালার দিয়ে কিউট হেভি হেয়ার ব্যান্ডটা, ভালো লাগছিল দেখে এই জন্য নিয়ে নিলাম। একটা হোয়াইট কালারের হেয়ার ব্যান্ড, একটা পিঙ্ক, ঠিক আছে।
মামমামের শপিং কমপ্লিট হয়ে গেল। এবার আমারগুলো দেখাই, আমি শপিং করেছি কি কি সেগুলো তোমাদের দেখাই। আমি কোনো শাড়ি নিইনি এবার পুজোয়, কারণ আমার শাড়ি নিতে ইচ্ছাই করছিল না, কারণ আমি শাড়ি পরিই না, আমার শাড়ি পরাই হয় না, এর জন্য আমি শাড়ি নিইনি পুজোর কোনো। আমি কয়েকটা কুর্তি নিয়েছি, সেগুলোই তোমাদের আজকে দেখাবো। তাহলে দেখে নাও আমার কুর্তিগুলো, আমি কী কী কুর্তি কিনেছি, চলো তোমাদের দেখে ফেলি। এই দেখো, এই কালারের আমি কোনোদিন কুর্তি এখনো অবধি পরিনি, এই জন্য কালারটা খুব ভালো লাগছিলো বলে আমি এই কুর্তিটা নিয়েছি। কালারটা খুব সুন্দর, আর গলার এখানে এরকম কাজ করা রয়েছে। আর হাতটা একটু ইউনিক আছে, এই দেখো। আর এই বডিতে এরকম ওয়ার্ক করবে, খুব সুন্দর লাগছে কুর্তিটা, এই দেখো। হাতাটা আমার খুব ভালো লেগেছে, কারণ এরকম ধরনের হাতার কুর্তি আমি এখন অবধি পরিনি, এই জন্য আমার এর হাতাটা খুব সুন্দর লেগেছে। আর কালার কম্বিনেশনটা খুব ভালো, আর এই ওয়ার্কটা খুব সুন্দর ফুটেছে এই কালারটার উপর। এবার আরেকটা কুর্তি দেখাই, এই যো এটা জ্যাকেট, আর এইটা হচ্ছে কুর্তি। তুলে দেখাচ্ছি তোমাদেরকে, এই নাও, এই দেখো, এটা স্লিপলেস, কারণ এটার সাথে জ্যাকেট দিয়েছে বলে এটা স্লিপলেস। এটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এটা আমি মেসো থেকে নিয়েছি এই কুর্তিটা, আর আমি মেসোতে দেখেছিলাম এই কুর্তিটা, দেখে আমার খুব পছন্দ হয়েছিল বলে আমি এটা অর্ডার দিয়েছিলাম। আরো অনেক কালার ছিল, কিন্তু আমার এই কালারটাই ভালো লেগেছে, ব্ল্যাক কালারটা, এই জন্য আমি এটা অর্ডার দিয়েছিলাম। এবার এই কুর্তিটা দেখাচ্ছি, দেখো এই কুর্তিটা, এগুলো সব আমি মল থেকে কিনেছি। এই কুর্তিগুলো হচ্ছে গিয়ে খুব সুন্দর কাপড়, খুব নরম, খুব সফট, এই জন্য আমার, আর এই কালারটাও আমার খুব ভালো লেগেছে, এর জন্য আমি এই কালারটা নিয়েছি এই কুর্তিটা। খুব ভালো লেগেছে এই কুর্তিটা। আরো একটা কুর্তি কিনেছি, এই দেখো, হোয়াইট কালার আর সামান্য একটু ব্ল্যাকও আছে। খুলে দেখাচ্ছি, এই হাতাটা দেখো,
এরকম। এই ড্রেসটা আমার দাদা দিয়ে গেছে, আমার ভিডিওটা এডিট করা হয়ে গেছিল, তারপরে ও এই ড্রেসটা দিয়ে গেছে। এই জন্য আমি তাড়াতাড়ি করে এই ভিডিওটা বানিয়ে আমার শপিং ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। টপটাও খুব সুন্দর, আর টপের কাটিংটাও সুন্দর, আর স্কার্টটাও খুব ভালো লাগছে আমার কাছে। আমার পুজোর শপিং কমপ্লিট, আর কিছু কিনবো না। আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুজোটা খুব ভালোভাবে এনজয় করো।